আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজ আপনাদেরকে দেখাবো চিকেন ফ্রাই তৈরি করে কিভাবে করলে চিকেন ফ্রাইটা ক্রিসপি হবে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন, আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা, এক টেবিল চামচ আদা বাটা, এক চা চামচ গোলমরিচের গুঁড়া, এক চা চামচ শুকনো টালা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সয়া সস। আমি এটা ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব এক ঘন্টা। এক ঘন্টা পরে আপনাদের সাথে আবার দেখা হবে। এখানে আমি 2 কাপ পরিমাণ মতো ময়দা নিয়েছি, ময়দার সাথে কিছু লাল মরিচের গুঁড়া আর কিছু নিজেই বুঝতে পারবেন যে আপনার চিকেনটা পারফেক্ট হয়েছে কিনা। এই যে দেখুন, এখন এটা আমি সরাসরি তেলে ভেজে ভেজে নিব। আমার সবগুলো চিকেন ফোল্ড হয়ে গেছে, এখন আমি হাই হিটে তেলে ভেজে নিব। এক এক করে এখন আমি তেলে ছাড়ব, এগুলিকে হাই হিটে ভেজে নিতে হবে। একবার হয়ে গেলে তারপরে দিয়ে দেবে,